বাবার সম্পদের লোভে অধিকাংশ ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয় পিতার সম্পদের লোভের কারণেই কিন্তু বাংলাদেশে যত ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন আপনি এই সম্পদ নেই বাবার সম্পত্তি মানে ছেলেরা কেন জানি মানে বোনদের সম্পদ দিতে চায় না অথচ অধিকার কিন্তু আল্লাহ দিয়েছে দুই ভাগের এক ভাগ সেটাও ঠিক মতো দেওয়া হয় না যার কারণে সমাজে চরমভাবে একটা বৈষম্য চলছে আমাদের এই সমাজে শাসিত সমাজ আবার অনেক বাবারা নিজেরা ইচ্ছা করে নিজের মেয়েকে বলে মা তোমার তো ভালো জায়গা বিয়ে দিয়েছি তোমার ভাই সংসার করতেছে তুমি জমি টুমি নিও না তোমাকে খাট পালং দিয়ে দেবো আর আমি তো হজে যাবো একটু বসে দোয়া করে দিও এরকম অনেক জালিম বাবা আছে নিজে ইচ্ছা করে নিজের কবরটাকে আগুনের টুকরা বানিয়ে নিচ্ছে ইচ্ছা করে নিজের কবরটাকে আগুনের টুকরো বানিয়ে নিচ্ছেন উনি কোরআনে আল্লাহ বলেছে কি দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন একজন ছেলে মেয়ের ডাবল মেয়ের দুই ডাবল দুই ডাবল পাবে বাবার যদি সম্পদ তিন টাকা থাকে ছেলে পাবে দুই টাকা মেয়ে পাবে এক টাকা এরপর মেয়েদের সামান্য যে অংশটুকু আছে এটাও আমাদের দেশে সঠিকভাবে আদায় করা হয় না অধিকাংশ জায়গায় মেয়েদেরকে ঠকানো হয় এই মেয়েদেরকে ঠকানো হয় বলে আমাদের দেশে অন্যায় খুনের সম্পর্কটা বেড়ে গেছে তত সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক নাই মানে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক ছিল কোনো দিন ভাইয়ের বাড়িতে বোন যায় না বোনের বাড়িতে ভাই যায় না অথচ নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে আল্লাহ নব্বুল আলামিন তাকে হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে সম্পদ নিজেকে বরকত দেবে এমনকি আমার নবীজি নবী হওয়ার পূর্বে বিশ্ব নবী নবী হওয়ার পূর্বে তিনি আত্মীয়তার সম্পর্ক তিনি রক্ষা করেছেন নবী হওয়ার পূর্বে এখনও নবী হয় নাই ওই যে যখন প্রথম অহি নাছিল হল কোরআনের প্রথম পাঁচটা আত অবতীর্ণ হল নবীজি ক্লান্ত বোধ করলেন ভয় পেয়েছেন কারণ কোনোদিন জিব্রিল কেতে পূর্ব দেখেন ভয়ঙ্কর আর আয় ঘরে এসে বললো ইয়া খাদিজা জ্যাম মিলুনি আমাকে চাদুর দ্বারা আবৃত করে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি না জানি আমার উপর কোনো বিপদ আসতেছে কিনা খাদিজারা দিয়ে না নাহা বললেন ও মোহাম্মদ লাহ ইয়ে খুশি আপনি চিন্তা করেন আপনার কিছু হবে না কারণ আপনি সম্পর্ক রক্ষা করেছেন মানুষের ক্ষতি করেন নাই হক রক্ষা করেছেন গরিবের বোসা লাগু করে দিয়েছেন অন্যের হক নষ্ট করেন নাই গরিবের জন্য কাজ করতে আমি খাদিজা বলে যাই আপনার কোনো টেনশনের কারণ নাই অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ রক্ষা করবে আপনাকে